আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকেল না রাত্র এটা, কারণ হঠাৎ করে অনেক রাতে আমার বড় বোন আসছে, বড় বোনের দুই বাচ্চা সহ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যতবার আসে না বলে হঠাৎ করে আসে, অনেক দিন থেকে বলতেছে আসবে আসবে কিন্তু ডেটটা আর বলেনি, এর জন্য আর কি হঠাৎ করে রাত্রে সব কাজ শেষ করে এখনই চলে আসছে। আমরা অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, ঠিক তখনই আসছে। তো সকাল সকাল আমার বোনের হাজব্যান্ড মানে আমার দুলা ভাই বড়, এটা আমার খালাতো বোন, খালাতো বোনের ছেলে, মানে সবাই ঘুম থেকে উঠেই চলে আসছি নাস্তা খেতে সুগন্ধাতে। আমার ভাবি, ছোটো ভাবিও হাসতেছে যে সবার এক একজনের কী অবস্থা, মানে যে যেভাবে শুধু ফোন করেই মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে ঘুম থেকে উঠেই, আর বাচ্চাদের ক্লাস চলতেছে তো শুধু আয়ানের একটা ক্লাস শেষ করেছে তাই আয়ানকে নিয়ে আসলাম, আর অদ্রি ক্লাস করতেছে, আমার বোনের মেয়েটাও অনলাইন ক্লাস করতেছে তাই ও মেয়েদেরকে আর আনিনি, শুধু আয়ানকে নিয়ে আসছি আর নুহানকে নিয়ে আসছি। আমরা যে টেবিলে বসেছি একদম একুরিয়ামের সামনে, তাই আয়ান সুযোগে মাছগুলির ভিডিও করে নিচ্ছে, আর পান্নাপু তো মাস্কই খুলছে না, বলতেছে না আমার এই অবস্থা মাস্ক খুলবো না, তুই মোবাইল সরা। আয়ান তো খুব খুশি যে আপুরা আসতে পারেনি, সে আসছে। এই যে আমার ভাবিও মুখ ঢেকে হাসতেছে। আমরা প্রথম চাষার আড্ডায় গিয়েছিলাম, ওইখানে মানে এত ভিড় আর বেশিরভাগই বললো খাবার টাবার শেষ পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে, তো অপেক্ষা না করে আমরা আবার চলে এসেছি প্রথমটাতে সুগন্ধায়। তো এই যে আমরা আস্তে আস্তে খাবার চলে আসতেছে, আমাদের সকালের নাস্তা। আমরা তো খিদায় অনেক কিছুই অর্ডার দিয়েছি, মানে চোখের একটা খিদে আছে না, ঘুম থেকে উঠে মানে হঠাৎই প্ল্যান হয়েছে যে সকালে মানে কোনো ভেজাল না করে সুগন্ধাতে গিয়ে নাস্তা করবে। তো নিয়ে আসছে আমার দুলাভাই আমাদেরকে, আর বাচ্চাদের জন্য আমরা নিয়ে যাবো আর কি। নাস্তাটা খুবই মজার ছিল, সুগন্ধাতে আমি অনেকবারই খেয়েছি সকালের নাস্তা আমার ফ্রেন্ডদের সাথে, আর এখান থেকে প্রায় সময় অদ্রির বাবা নাস্তা নিয়ে যায়, আর ফ্লাক্সে করে তো চা নিবেই, এই জায়গার চাটা খুব মজা। ওরা আমার ব্লগে সবসময় দেখে আমি সুগন্ধার থেকে চা নিয়ে কোথাও গেলে বের হই, তো ওর জন্য বলতেছে যে আজকে আমরা তাহলে গিয়ে খাবো, কী এমন মজা হয় তো ওদের সুগন্ধার চা, তাই ওদেরকে আমাদের নারায়ণগঞ্জের এত মজাদার চা খাওয়ানোর জন্য নিয়ে আসছি। কিন্তু বিলটা দিয়েছে আমার জিজু, আমার দুলাবাইকে ধন্যবাদ আমাদেরকে মজাদার সকালের নাস্তা করানোর জন্য। খুব এই যে আস্তে আস্তে ওনারা সব দিচ্ছে, কেন এত বিন, আমরা উপরে বসেছি দুইতলাতে, এই সুগন্ধাটা একতলা দুইতলা। আমাদের নারায়ণগঞ্জে কিন্তু সকালের নাস্তার জন্য অনেকগুলো হোটেল আছে, তো মানে মজাদার, এখানে অনেকেই ঢাকার থেকে এসে এসেও সকালে নাস্তা করে তারপরে যায়। তো বলবেন এই কথাটা আমি কিভাবে, কারণ আমার বড় দুলাভাইয়ের বাসা ঢাকায়, তারা নাকি কলেজ জীবনে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছে তারা নাকি নারায়ণগঞ্জে এসে সকালের নাস্তা করে আবার ঢাকায় চলে যেত, মানে বলছে আমরা ফ্রেন্ডদের সাথে অনেকবার এসেছি, তারপর তারা সব কাজিনরাও মানে ছেলে কাজিনরা প্ল্যান করতো রাত্রে, তারপর সকালে এসে খেয়ে গাড়ি নিয়ে এসে খেয়ে আবার চলে যেত। তো নারায়ণগঞ্জের হোটেলগুলির কথা জানে যে এই জায়গায় ভালোই আর কি, পরোটা ভাজি। এদের সাথে গল্প বলতে বলতে আমাদের মানে যত আইটেম নিয়েছি সব কিছুই চলে আসছে, আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল এবং আমরা খুব দ্রুতই শেষ করতে পেরেছি খাবারটা। আমরা পরোটা নিয়েছি, অল্প তেলে ভাজা পরোটা আমরা খাচ্ছি, আর বিভিন্ন কথা গল্প নিয়ে বসে গেছি। আর আমার দুলাভাই আবার বলতেছে তার মানে কলেজ জীবনের কথা, যে নারায়ণগঞ্জে আসতো সেগুলি, যদিও বিয়ের পরে অনেকবার শুনেছি সে গল্প, তো আজকে আবার পুনরাবৃত্তি হচ্ছে। সুন্দরভাবে আমরা খাবার খেয়ে ফেলেছি এবং আমাদের চার চলে এসেছে, একে একে চলে এসেছে আমাদের ইয়ামি এবং মজাদার চা, যে চার জন্য তারা মানে এই চারজনে কিন্তু সকালে নাস্তা খেতে এসেছি আমরা সবাই, চাটা খুবই মজা। আর আজকের ব্লগটি আমার এই পর্যন্তই থাকলো, কেমন হয়েছে ব্লগটি অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।